আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদের আজকের ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা পাঠ্য বইয়ের প্রশ্নের সমাধানে হাজির হয়েছি আজকের প্রশ্নের সমাধানে আমি আলোচনা করব জগদীশ চন্দ্র বসু রচনা থেকে পাঠের সংক্ষিপ্ত বিবরণ বা মূল ভাব আলোচনা করব এর আগে আমি জগদীশ চন্দ্র বসু পাঠের যে পাঁচটা প্রশ্ন আছে সেই পাঁচটা প্রশ্নের সমাধান আপলোড করেছি যদি আপনারা ভিডিওটি না দেখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং অ্যান্ড স্ক্রিনে সেই ভিডিওটি পেয়ে যাবেন আজকের প্রশ্নটিতে বলা হয়েছে জগদীশ চন্দ্র বসু রচনায় লেখক যা বলেছেন তা নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লিখো এর আনসারে আপনারা লিখবেন জগদীশ চন্দ্র বসু পৃথিবীর নাম করা একজন বিজ্ঞানী ছিলেন এমনই নাম করা যে চাঁদে একটি গর্তের নাম তার নাম অনুসারে রয়েছে জগদীশ চন্দ্র বসুর জন্ম বাংলাদেশে তিনি জন্মেছিলেন একটি সাধারণ পরিবারে তিনি দেশ বিদেশের নাম করা শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেন তিনি ক্যামব্রিজ এবং লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ডিগ্রি অর্জন করেন ছোটোবেলা থেকেই তার প্রাকৃতিক বিজ্ঞান পড়ায় আগ্রহ তৈরি হয় কর্মজীবনে জগদীশ চন্দ্র বসু নিজেকে পদার্থবিজ্ঞানী হিসাবে প্রতিষ্ঠিত করেন তার উল্লেখযোগ্য আবিষ্কার হচ্ছে বৈদ্যুতিক চম্বক তরঙ্গ রেডিওর মাধ্যমে বিনা তারে যোগাযোগের মূল কৌশল ইত্যাদি রেডিও টেলিভিশন ইন্টারনেট মাইক্রোওয়েভ কুকার জগদীশ চন্দ্র বসুর আবিষ্কারের উপর নির্ভর করে তৈরি হয়েছে এছাড়া প্রাকৃতিক বিজ্ঞানী হিসাবে উদ্ভিদের প্রাণ আছে এ তথ্য ও উদ্ভিদের দৈর্ঘ্য মাপার জন্য ক্যাস্কোগ্রাফ আবিষ্কার জগদীশ চন্দ্র বসুর বিশেষ কীর্তি তার এই বিশেষ কীর্তির জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিএসি ডিগ্রি প্রদান করেন এবং তাকে সম্মান জানিয়ে ব্রিটিশ সরকার কাগজি মুদ্রার নোটে তার ছবি ছাপেন এতটুক লিখলে আপনাদের এই প্রশ্নের সমাধানটি হয়ে যাবে আপনারা এর চেয়ে বেশি লেখার প্রয়োজন নেই আপনারা এইখান থেকে ধারণা নিয়ে নিজের মতো করে গুছিয়ে লিখবেন আশা করি আপনাদের প্রশ্নের সমাধানটি বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান আমি আনসার দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ